শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম এস এম মাহফুজুর রহমান, পিতা মরহুম এস এম হাবিবুর রহমান, মাতা মরহুমা ফাতেমা খাতুন। আমার গ্রামের বাড়ি না উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল। 1971 সালের পূর্বে আমি খুলনা জেলার দৌলতপুর মহর্ষি স্কুলের ছাত্র ছিলাম। তখন আমাকে স্লোগান দেওয়ার জন্যে আমাকে সঙ্গে পিছনে নিয়ে যেত, আমার কন্ট্রাক্ট হয়ে গিয়েছিলো, এই জন্য আমি পিছনে পিছনে স্লোগান দিতাম ক্লাস সিক্সের থেকে। সেখান থেকে আমি ইতনা স্কুলে এসে ভর্তি হই ক্লাস সেভেনে এবং এসএসসি পাস করি 1968 সালে। এরপরে লোহাগড়া কলেজ প্রতিষ্ঠিত হয়, আমি লোহাগড়া কলেজে ভর্তি হই। ওই সময় লোহাগড়াতে কোনো ছাত্রলীগের সংগঠন ছিল না। আমরা নেতৃত্বে প্রথম লোহাগড়াতে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। আমরা মাত্র 6 জন ছেলে নিয়ে লোহাগড়া ছাত্রলীগ প্রতিষ্ঠা করি। এবং নাম মনে আছে, একজনের নাম মরহুম মফিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, ফিরোজ আহমদ মহিষাপাড়া, মতিয়া রহমান মহিষাপাড়া, আব্দুল মান্নান পাচুরিয়া, একজন ছিল মনোয়ার হোসেন। এই কয়জন নিয়ে আমরা প্রথম মিটিং করি এবং মিটিং করে আমরা একটা কমিটি করি। সেই কমিটির প্রথম আহ্বায়ক আমি, সদস্য সচিব ছিল মনোয়ার হোসেন। পরবর্তীতে আমরা কাউন্সিল করে কমিটি গঠন করি, সেই কমিটির সভাপতি হই আমি। 1970 সালের ডিসেম্বর পর্যন্ত আমি ওই লোহাগড়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম। ডাক্তার আবুল বসার, ফিরোজ মকিজের নাম ঠিক আছে, অজয় মজুমদার, মতিয়ার, পটুর, রাজ্জাক ফকির, আব্দুর রউফ, আব্দুল মান্নান, ফরুক, গুরু মাস্টার কাজী নজরুল, সুনু, জালাল ফকির, খোকন শরীফ, ইদনার গোপাল শাহ, সৈয়দ ভাই, এরা আমাদের সঙ্গে সবসময় থাকতো, আমাদের সাহায্য করেছে। মায়ের খাইছি আমি একা, ছাত্র ইউনিয়নের কাছে যতবার ই হয়েছে মায়ের খাইছি আমি। রাত্রে আমি লোহাগড়া, তারপর আমাকে আক্রমণ করে আমাকে মারছে। দিনে খোকন শরীফ ছিল এই কলেজ থেকে আমাকে 2 বা 3 বার আক্রমণ করছে। তবে জাহিদ ভাই ছিল আমাদের ইতনার, মারা গেছে যে উনি পৌরসভার কল্যাণ পৌরসভার চেয়ারম্যান ছিল জাহিদ ভাই। ওই জাহিদ ভাইয়ের আমাদের যত পোস্টার, লিফলেট, যা ব্যানার সব উনি সাপ্লাই দিত। ওনার প্রেস ছিল বর্ণালী প্রেস, ওই বর্ণালী প্রেস থেকে সব
সব ফ্রি ফ্রি। 1971 সালে আমি ডিগ্রি পরীক্ষার্থী ছিলাম। 70-এর নির্বাচনে আমি নির্বাচনে প্রচারের জন্য আমাদের এলাকায় খন্দকার আব্দুল হাফিজ সাহেব অ্যাডভোকেট, উনি মারা গেছেন, আমাদের এলাকার ই ছিল ক্যান্ডিডেট, ওনার পক্ষে আমি প্রচারণা করি এবং লোহাগাড়া থানার 12টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে আমি ওনার সদস্য গেছিলাম এবং কালিয়াতে ইখলাস সাহেবের পক্ষে নির্বাচনী কাজের জন্য আমি কালিয়াতে যে কালিয়া 2-3টা মিটিংয়ে আমি অংশগ্রহণ করি। প্রার্থী ছিল আমাদের লতিফ গাজী, লতিফ গাজীর মিটিং করতে আসছিল লোহাগাড়া স্কুলে, খাদের সবুরের আশা কথা ছিল, উনি এসে পৌঁছায়নি। মিটিং শুরু হওয়ার পরে আমরা কয়েকজন মিলে চিন্তা করলাম যে মিটিং করতে দেওয়া যাবে না, মিটিং ভাঙতে হবে। আমরা তখন ওই স্কুলের পূর্ব পাশে ওই যে হসপিটাল ছিল, এই হসপিটালের ভিতরে থেকে দিয়ে যে আমরা ওই কিছু ইট পার্টিকেল নিয়ে ওখান থেকে আমরা ইট পার্টিকেল চোরা আরম্ভ করলাম কিসে মিটিংয়ের জনসভার। আমাদের পুলিশে আমাকে মুফিজ ফিরোজকে আমাদের ধরে নিয়ে গেল, আমাদের থানা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এই আমাদের লোকজন যে আমাদেরকে ওখানে জামিনে বের করে আনলো রাত্রে 1:30-2টা। এরপরে সভাপতি হয় মফিজুল হক এবং আমি তখন ওই এই ছাত্র সংগ্রাম পরিষদের লোহাগাড়া থানা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বান। ওই সময় থেকে আমরা মোটামুটি একটা ধারণা ছিল যে আমাদের সামনে দুদিন আসতেছে এবং আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা প্রস্তুতি নিতে থাকি। 26 মার্চ রাত্রে আমরা খবর পাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতা ঘোষণা করেছেন এবং সেই খবরটা পাই আমরা আমাদের সহপাঠী মুক্তিযোদ্ধা মরহুম কুটু শরীফ বাটিয়াপাড়া, তার বাড়ি বাটিয়াপাড়া ওয়ারলেসের পাশে, সে রাত্রে এসে আমাদেরকে খবর দেয় যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। এই আমরা তখন ওখান থেকে নেমে পড়লাম এবং সাইকেল নিয়ে, তখন মোটরসাইকেল বা গাড়িটাই ছিল না, সাইকেল নিয়ে আমরা নড়াল এবং লোহাগাড়া রোড পাহারা দিই। 1-2 মাইল করে রাস্তা আমার ডিউটি ছিল, লক্ষ্মীপাড়ার থেকে 2 কিলোমিটার দূরে এই সাইকেলে খবর নেওয়া, এটা সারা রাত আমরা এই ডিউটি করি। এরপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল, আমরা অস্ত্র শস্ত্র জোগাড় করার চেষ্টা, এই যত আমাদের লাইসেন্স করা বন্দুক, এই বন্দুক নিয়ে রাজার বাড়ি আসছিল, কারণ আমাদের ইচ্ছা অনেকগুলো বন্দুক ছিল, 17টা বন্দুক ছিল আমাদের ইচ্ছাতে, তখন আমাদেরও ছিল একটা, এগুলো নিয়ে জড়ো করে রাখলাম আমরা এক জায়গা। আমাদের ইটনা গ্রামের আমাদের আবু মিয়া সাহেব চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, ওনারও একটা বন্দুক ছিল, ওনার বন্দুকটা আমাদের দেয়নি, আর প্রায় প্রত্যেকেই বন্দুক আমাদেরকে। আমাদের যে জাতীয় পতাকা লোহাগাড়া, যে কাপড়ের দোকান ছিল বড় জুতির দোকান, ওই দোকানের এক দোকানে যেয়ে আমি পতাকা বানালাম, পাঁচটা পতাকা বানাই। আমরা মিছিল নিয়ে প্রথমে গেলাম থানায়, থানার ওসি ছিল আলী আহমদ সাহেব, আলী আহমদ সাহেবের ছোটো ভাই আমাদের ছোটো পড়ত, সেই সূত্রে ওনার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। আমরা যেয়ে বললাম যে ভাইজান সব জায়গায় এখন বাংলাদেশের ইয়ে হয়ে গেছে, আপনি ই করেন আমাদেরকে কি করতে চান, ঠিক আছে তো বাবা। এই লোহাগাড়াতে প্রথম এই স্বাধীনতার পতাকা আমি উত্তোলন করি লোহাগাড়া থানায়। এরপরে ওখান থেকে আমরা মিছিল নিয়ে যাই সিও অফিসে, সিও ডেভেলপমেন্টের অফিসে, সিও ডেভেলপমেন্টের অফিসে যেয়ে ওখানে পতাকা উত্তোলন করি। বৌদ্ধ দূতা ছিল সিও ডেভেলপমেন্ট, উনি বৃদ্ধ মানুষ, আর 6 মাস 1 বছর চাকরি ছিল, ওনাকে বললে উনি বললেন তোমরা তুলো। আমরা ওখানে পতাকা তুলে ওখান থেকে চলে আসলাম সাবরেস্টার অফিসে। সাবরেস্টার সাহেব দেখলাম যে অত্যন্ত ভালো, উনি একটা কোথার থেকে পতাকা এনে উনি নিজেই ওনার অফিসে পতাকা তুলে রাখছে। ওনার সঙ্গে আমরা কথাবার্তা করে কুশল বিনিময় করে ওখান থেকে চলে গেলাম লোহাগাড়া সিও রেভিনিউ অফিসে, যেটা কালীবাড়ির পাশে, ওই অফিসে ওখানে আমরা পতাকা উত্তোলন করি। এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম লোহাগাড়া হাই স্কুলে, লোহাগাড়া হাই স্কুলে এসে লোহাগাড়া হাই স্কুলে পতাকা উত্তোলন করে আমরা ওখানে ঘরোয়া একটা মিটিং করে ওখানে সেদিন শেষ করে দিলাম। এটা মার্চের 28-29 তারিখে। হ্যাঁ, অনেকের নাম মনে আছে, অনেকের নাম মনে নেই, অনেকে মারা গেছে। আমাদের সঙ্গে ছিল মুর্শিপাড়া মতিয়ার ফিরোজ আহমদ,
মল্লিকপুরের মান্নান, আরিয়ালার অনোয়ার হোসেন, মফিজুল হক, আমাদের ইতনার বোধহয় খোকন শরীফ অ্যাডভোকেট, দুলুইতলার গাজী জাহিদুর রহমান, আমাদের ইতনার সিকদার অলিয়া রহমান, উনি খুলনায়, উনিও মাঝে মাঝে আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করেন। তো এরপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল, আমরা লোহাগা থেকে অস্ত্র নিলাম, নিয়ে আমাদের কিছু অস্ত্র হলো, কিছু প্রাইভেট অস্ত্র, এ নিয়ে আমরা মোটামুটি লোহাগা এলাকার ই করতে থাকলাম। এর মধ্যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির নূর মোহাম্মদ সাহেব বসে পড়ার, উনি লোহাগা আসলেন। লোহাগা আসার পরে ওনার নেতৃত্বে আমরা নড়াল গেলাম, নড়াল যেয়ে নড়ালের এসডিও তখন ডক্টর কামালউদ্দিন সিদ্দিকী, উনি আবার ওই নূর মোহাম্মদ সাহেবের ছাত্র, উনি বললো যে তুমি আমাকে অস্ত্র দিয়ে দাও। উনি বললো স্যার আমি এসডিও, আমি তোমার পিতার মতন, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। বলে ঠিক আছে, এখন অস্ত্রের অস্ত্রাগারের চাবি যার কাছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি আর অলিয়া রহমান, এই সিকদার অলিয়া রহমান আমাদের ইতনা, আমরা দুইজনে এই তাকে খোঁজার জন্য বেরোলাম। সারা নড়াল তাকে খুঁজে কোথাও পাই না, সাইকেলে করে আমরা দুজন ঘুরতেছি, ঘুরে তাকে আর কোথাও পাই না, তার বাড়িতে নেই, সে নাই, সে লুকায় আছে। তারপর আর কি বললাম যে সে পাওয়া গেল, নূন্য সাহেব বললো যে অস্ত্রাগার ভেঙে গেল। আমরা তখন অস্ত্রাগার ভেঙে ওইখান থেকে অস্ত্র বের করে নিয়ে চলে আসলাম, ওখান থেকে কিছু অস্ত্র নড়ালে রাখলো। তখন ওইখানে উপস্থিত ছিল আমাদের লোহাগার নূর মোহাম্মদ সাহেব, লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব, প্রিন্সিপাল আনোয়ার সাহেব, খন্দকার আব্দুল হাফিজ সাহেব, বজলুর রহমান সাহেব, অ্যাডভোকেট বজলুর রহমান, উনি তখন নড়াল জেলা আওয়ামী লীগের সভাপতি উনি ছিলেন, ইখলাসউদ্দিন সাহেব ছিলেন, বড়নলের সাত্তার সাহেব, তারপরে মতিউর রহমান, নড়ালের মতিউর রহমান, ওনাদের উপস্থিতিতে আমরা অস্ত্র নিলাম এবং আমরা অস্ত্রের একটা অংশ নিয়ে আমরা লোহাগা চলে আসলাম। লোহাগা স্কুলে এসে অস্ত্র রাখলাম এবং এটার দায়িত্ব থাকলো আমাদের আনোয়ার সাহেবের। এটা এপ্রিল মাসে নড়ালের পতনের বহু ঘটনা আছে। নড়ালে আমাদের নিয়ন্ত্রণে ছিল, আর্মি সাতজন ওই যশোর থেকে টহল দিতে নড়াল রোডে আসছে, আসার পরে এই তাকে ওখানে তাদের সাতজনকে ধরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে নড়ালে রাখছে। আমি সেদিন নড়ালে ছিলাম, আমি আর ডক্টর সাদাত হোসেন, পরবর্তী পিএসসি চেয়ারম্যান ছিলেন উনি, উনি ছিল আমার সঙ্গে। তো আমরা বললাম যে এদেরকে মারা দরকার নেই, এদেরকে মাইন্ডে রাখলে, আটক করলে আমরা ওদের কাছে অনেক তথ্য পাবো, এদেরকে আমরা লোহাগড়া নিয়ে যাই, যাতে আর্মিরা সহজে এসে যে উদ্ধার করতে না পারে। কিন্তু নড়ালের লোকজন না, আমরা এখানে তাদের রাখ, আমরা ধরে আনছি আমরা রাখ, এই নিয়ে আমাদের সঙ্গে ই হলো। হওয়ার পরে ওরা করলোকে নিয়ে যেয়ে ওই নড়াল ফেরিঘাটে এদের সাতজনকে গুলি করে মেরে, গুলি করে মারার দুই আড়াই ঘন্টা পর চারটে বিমান, পাকিস্তানি বিমান এসে নড়ালের উপর বোম্বিং শুরু হলো, নড়াল ফেরিঘাটে ফেরি টেরি ডুবায় ডুবায় দিয়েছিল। তখন আমরা এখন নড়াল থেকে পালানোর জন্য বলতে করছি কি, এদিকে বোম্বিং হচ্ছে আর ওদিকে আর্মিরা যশোর থেকে মার্চ করে নড়ালে চলে আসছে, এখন আমাদের যাওয়ার কোনো পথ নেই। তখন আমরা নদী সাঁতরে পার হয়ে ওখান থেকে লোহাগড়া চলে আসলাম, তো নড়াল নদী তখন চলে গেল। পাকিস্তান আর্মিরা বিভিন্ন জায়গায় অপারেশন করলো, পাঠিয়ে পাড়াতে ক্যাম্প করলো, আমাদের তো হালকা অস্ত্র, আমরা তো সরাসরি যুদ্ধ তাদের সঙ্গে করতে পারি না, এই কারণের জন্যে আমরা ছোটোখাটো বিভিন্ন সমাজে ওই ভাটিয়া পাড়ার এপারে থেকে ওই দুটো বরাবর গুলি করে চলে আসতাম, ওরা কত ব্যস্ত থাকতো এই এইভাবেই করতাম। আর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একদিন দুপুরের পরে আমাদের বাড়ির ওপার ওই চরে অনিল কাপালি নামে একটা ছেলে ওই আমার সঙ্গে পড়তো, পরবর্তীকালে ও করলে একটু করে গিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ওই কৃষিকাজ করতো, ও মাঠে নাঙল চাষ করতেছে, আর ওর বাবা মাঠের পাশে বসে হয়তো তামাক টামাক খাচ্ছে বা বসে বসে আছে, এর মধ্যে আর্মিরা এসে ওই গ্রাম আগুন দিচ্ছে, মানুষ মারতেছে, গোলাগুলি শব্দ শুনে আমরা নদীর পাড়ে গেলাম। আমরা দেখতেছি, দেখি যে একটা আর্মি চরের দিকে নেমে আসতেছে, নেমে এসে ওর বাবাকে ধরছে, ধরে বাবাকে দেখা যাচ্ছে তাকে পিটাচ্ছে,
অনিল কাপুর লাভ দৌড়াই গেছে, ওরে আমরা বলতাম ইয়ে গালিবার, কারণ আমাদের হচ্ছে প্রায় 6-7 ইঞ্চি লম্বা স্বাস্থ্য মানে পেটার শরীর, সে দৌড়াই গেছে তার বাবাকে কী করার জন্য, ওর বাবাকে ছেড়ে দিয়ে ওকে আর্মি ধরছে, ওকে এখন গুলি করতে গেছে যখন ও রাইফেল ই করে ধরছে, ধরার পরে এর সঙ্গে রাইফেল আর্মির সঙ্গে দস্তা দস্তি হচ্ছে অনেকক্ষণ, দস্তা দস্তি এক পর্যায়ে ওই আর্মির কাছ থেকে ও রাইফেল ছিনাই নিচ্ছে, ওই আর্মি দৌড়ায় গ্রামের মধ্যে চলে আসছে অন্য আর্মিদের ইসে, আর ওই অনিল কাপালি ও করছে কি নদীর পাড়িয়েছে, নদীর মধ্যে রাইফেলটা ফেলে দিয়ে ও পূর্বদিকে নদীর চর দিয়ে দৌড়ানো আরম্ভ করছে, দৌড়ায় ও কিছু দূর যাওয়ার পরে নৌকা টোকা কিছু না পাই ওখানে সাঁতরে মধুমতি নদী পার হয়ে এবার চলে আসছে কাল নামা ওদিকে দিয়ে। তখন আমি মনু সর্দার নামে একজন আমাদের সঙ্গে ছিল, গোপাল সর্দার, বদরুল আলম বাদশা, আমরা ওখানে ছিলাম, আমরা চিন্তা করলাম যে এই যে রাইফেলটা পেল, যদি আমরা রাইফেলটা আনতে পারি আমাদের একটা অস্ত্র হবে, আমরা একটা নৌকা নিয়ে নদী পার হওয়া, নদীর মাঝামাঝি পার হয়ে গেছি ঠিক এই সময় আর্মিরাও উপর থেকে ও যে ওই ওদের বাকি আর্মিদের নিয়ে চলে আসছে 7-8 জন এসে আমাদের দেখে, তো আমাদের নৌকা গুলি যখনই ওদের দেখছি আমরা করছি নৌকাটা এই ডান সাইডে নেমে গত বাস সাইডে নেমে না নৌকা এসে ধরে নদীর মধ্যে নৌকা কোনো রকমে নিয়ে বাতির দিকে যাচ্ছি যাতে ওরা আমাদের ই না করতে পারে, ওরা ফাঁকা গুলি গুলি কিছু করে ওই রাইফেল খোঁজা আরম্ভ করলো, রাইফেল টেবিল না পেয়ে ওরা চলে গেল। আমাদের মধ্যে থেকে বা আমাদের গ্রামের থেকেই মনে হয় কেউ আর্মি ক্যাম্পে যেয়ে খবর দিচ্ছে যে ইতনে গ্রামে আসছে মুক্তিযুদ্ধের ঘাঁটি, কারণ মুক্তিযুদ্ধের ট্রেনিং হতো আমাদের ইতনে হাই স্কুলে, রাতুলের ক্যাপ্টেন দোহা উনি আমাদের এখানে ট্রেনিং দিত, এর মধ্যে কিছু কিছু শরণার্থী ইন্ডিয়ায় যাওয়া শুরু করছে অল্প সংখ্যক, এরা রাত্রি এসে আমাদের ইতনে থাকতো। তখন লোহাগাড়া থানা আওয়ামী লীগের সভাপতি ছিল আমাদের তসলিমউদ্দিন সাহেব, আমি ছিলাম এই সদ্য বিদায়ী ছাত্রলীগের সভাপতি এবং ছাত্র সংগ্রাম পরিষদের লোহাগাড়া থানার আহ্বায়ক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল সিদ্দার আলী রহমান, যার ফলে পরিচালিত হচ্ছে সব ইতনা থেকে এই রাইফেলটা, এই তোমাদের রাইফেল ইতনা নিয়ে গেছে, অনিল কাপালি ইতনা দিয়ে পালায় আছে সেই ইতনা স্কুলের ছাত্র, ওরা যেদিন এই ঘটনা ঘটলো তার একদিন বা দুদিন পরে আমাদের গ্রামে পড়াশোনা, 23 মে 1971 এর আগেও 15 মে একটা অপারেশন হয়েছে, সেদিন 6 জন না 7 জন লোককে নিরীহ লোককে মারছে, একেবারে তারা নিরীহ লোক, আর ওই দিন মারছে 39 জন। ওই দিন ওরা খুব ভোরবেলা রাবার বোটে করে নৌকায় রাবার বোটে করে নদী পার হচ্ছে, তখনও অন্ধকার আজান হয়নি, আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা ছেলে ছিল খোকা সর্দার নাম, ও মাছ ডরে নদী পারে ওখানে নৌকায় থাকত, এ রাত ভোরে শুনে পানির শব্দ, পানির মধ্যে লোকদের নামতেছে আর্মিরা, এই শব্দ শুনে ও দেখে তাকায় যে কালো সব লোক অনেক ইয়ে আসতেছে, ও ওখান থেকে নৌকা টোকা ফেলে গ্রামের মধ্যে দৌড়ায় চলে আসছে এবং গ্রামে ঢুকেই সবাইকে চিৎকার করে বলতেছে আর্মি আসতেছে তোমরা শিগগির পালাও পালাও, আমি ওই আমাদের বাড়ির সবাইকে বাড়িতে সবাইকে বলতে চলে যাওয়া, আমার ফাদার ওই উনি যায়নি যেহেতু আমার দাদি তখন জীবিত ওনার অনেক বয়স উনি ছিল আর সব চলে গেছে, আর আমি আশেপাশে সব জায়গা বলতেছি তোমরা তাদের পালাও পালাও, বলতে বলতে শুনি যে আমাদের দক্ষিণ দিক দিয়ে আর্মি চলে আসছে, আর্মি এসে গোলা গুলি আরম্ভ করছে, এবং দক্ষিণ দিকে বিলের দিকে আমি যেতে পারতেছি না, পূর্ব দিকে আর্মি চলে আসছে, একমাত্র পথ হচ্ছে আমাদের বারঝার, আমি বারঝারের মধ্যে যে খানিকক্ষণ দাঁড়ায় থেকে তখন দেখি যে 3 জন আর্মি আমাদের বাড়ির দিকে আসছে, 2 জন ওখানে দেখলাম যে আমি আমাদের পিসের মধ্যে ঢুকলো, আর আমাদের বাড়ির পূর্ব পাশে রিফিউজি মোলের বি সাহেব ছিল একজন, ওনার বাড়িতে ঢুকলো একজন, তো আমি খানিকক্ষণ দাঁড়ায় থেকে দেখি আমি দেখলাম এখানে থাকা ঠিক না, আমি চলে গেলাম আমাদের মসজিদের উত্তর পাশে এক বাড়িতে, ওই বাড়িতে যেয়ে দেখি যে ছেলেপেলেরা কোরআন শরীফ পড়তেছে বারান্দায় সে, আর এমনি আছে মেয়ে ছেলেরা ঘরের মধ্যেই করতেছে, আর যুবক যারা তারা সব বাড়িতে চলে গেছে, আমাকে দেখে বলতেছে আমি তাদের পালাও এই আমাদের বাড়ির উঠান থেকে আর্মিরা দূরে গেছে, আমরা দেখলাম কোথায় যাবো চারিদিকে গোলাগুলি হচ্ছে, এখন আমার যাওয়ার আর
মূল্যে এখানেই মরতে হবে, তাই তাকে তোমরা তুমি চলে দাও, দেখো তোমার জন্য কিন্তু আমাদের বাড়ি পুরা দেবো, আমরা আমি অল্পের সময় থাকি, দেখি দেখি আমি সুযোগ মতো আমি দূরে চলে যাবো, তুমি করে না করে। তখন আমি করলাম কি, ওদের একটা খড়ের পালা ছিল, খড়ের পালার নিচে যে ওই খড়ের পালা টেনে টেনে ওই খড় টেনে দিয়ে ওর মধ্যে শুয়ে থাকে, গরম হয়ে আমি ই হয়ে যাচ্ছি, তার মধ্যে থাকলাম ওখানে পিঁপড়ায় কামড়াচ্ছে ই করতেছে, ওখানে থাকলাম প্রায় দুইটা সোয়া দুইটা পর্যন্ত অপারেশন শেষ করে ওরা আমাদের গ্রাম ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে আমি বেরোলাম, বেরোই আমার প্রথম বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি যে আমাদের বাড়ির দরজা জানলা ভেঙে চুড়ে চুড় মার করে ফেলছে, উপরে গেলাম, উপরে যেয়ে দেখি যে ওই স্টিলের আলমারি টালমারি সব ভাঙা, ওনার গহনাটা যা ছিল টাকা পয়সা ছিল সব মিস হয়ে গেছে। ওখান থেকে আমি একটা সাইকেল নিয়ে, আমাদের সাইকেল ছিল, সাইকেলটা নিয়ে আমি বেরোলাম, বেরোয়ে সামনে যেখানে দেখি ওই ইয়ে কান্নাকাটি এই ইয়ে কে যেন বলল দক্ষিণপাড়া সবচেয়ে বেশি লোক মারা গেছে। আমি যখন দক্ষিণপাড়া গেলাম, দক্ষিণপাড়া যেয়ে দেখি যে আমাদের হিরু মাস্টার নরসের ভাই, হিরু মাস্টার রাস্তার উপর ঘুরে আসছে মৃত, আমি হাত দিয়ে নাড়াচাড়া করে জানলাম মারা গেছে। এর ঠিক একটু আগে হাতে ডান সাইডে দেখি তারু মিনা না, ওর পেটে গুলি লাগছে, এর নাড়ি গুলি খানিকটা বেরোয় আছে, আমার বলছে ভাই আমাকে বাঁচা, ভাই আমাকে বাঁচা। আমি এখন ওখানে কীভাবে বাঁচাই, এখন তখন দেখলাম যে ওর একটা গামছা, ওই গামছাটা নিয়ে আমি নাড়ি গুড়ি একা দিয়ে দিয়ে নাড়ি গুড়ি হাতে দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে আমি গামছা দিয়ে বাঁধিয়ে দিয়ে একবার আমি ডাক্তার নিয়ে আসতে থাকলাম। ওদের বাড়ি ছেড়ে একটু এগোয়ে হাতের বাঁ পাশে নবাবলি, নবাবলিদের বাড়িতে চার ভাইকে গুলি করে মেরে পড়ছে, চার ভাই, তিন ভাই ঢাকায় চাকরি করতো, এক ভাই ওদের বাড়িতে কিছু কৃষি কাজ করতো, নবাবলি আমার সঙ্গে একসঙ্গে পড়তো, কিন্তু ও ঢাকায় পড়তো, কিন্তু মুক্তিযুদ্ধ আসে। ওই বাড়িতে গেলাম, বাড়িতে যেয়ে দেখি ওদের চারটে টিনের ঘর, উঠানের মধ্যে চারটে ডেড বডি শোয়া রাখছে, তাদের মাথার সামনে তার মা একেবারে নির্চুপ, কোনো কথাবার্তা নেই, আর চারটে ঘরে চারটে বউ তারা বসে আছে, উঠা ওই বারান্দায় বসে আছে, মুখে আছে কারো মুখে কোনো কথা নেই। দেখলাম দেখে বললাম যে এখন তো যা অভাব হয়ে গেছে, কবে দিতে হবে? আমি দেখি ডাক্তার সাহেবের পাইকারে, ডাক্তার তো আমাদের একমাত্র ইচ্ছার ডাক্তার অনিয় রহমান সাহেব আর নাই কেউ, আমি ডাক্তার নিয়ে ওইটা দেখে তারপরে খবর এই করো। ওখান থেকে আমি গেলাম পূর্ব বাজারের ঘরে, বাজারের ঘরে যে শুনলাম যে আমাদের চাহত ভাই হাদিয়া রহমান ওনাকে মেরে ফেলছে, গেলাম ওনাদের বাড়ি, তারপরে আমাদের যে রাইস মিল ছিল তখন ইত্যাদি বাজারে, ওই বাজারের কর্মচারী রজবলি নাম, তার গুলি লাগছে এখানে, ইজাউদ্দিন মোল্লা ইসুফ মোল্লা ফাদার ওনার গুলি লাগছে, তো এদেরকে জন্য ডাক্তার দরকার, ওদিকে আবার লোকজনের কবর দেওয়া দরকার, গ্রামে লোক নাই, কেউ যে বাড়ির লোক মারা গেছে ওরা ওই যে পরবর্তীকালে আসছে এইরকম লোক আছে, আর কোনো লোক নেই। শুনলাম তো ডাক্তার সাহেব ধুলোই তোলার দিকে গেছে, আমি ওখানে সাইকেল নিয়ে ধুলে চলে গেলাম, যে ডাক্তার সাহেবকে পেলাম বললাম যে এই অবস্থা, অনেক লোক আহত, আপনি এক্ষুনি আসুন। তো প্রথমে ওনাকে নিয়ে গেলাম ওই যে তারু মিনের বাড়ি, গিয়ে দেখলাম তারু মিনে মারা গেছে, তো ওনাকে বললাম চল বাজারে যাই, বাজারে বেশ কয়েকজন আহত আছে, ওনাকে বাজারে নিয়ে যেয়ে পেঁয়াজের মোল্লা আমাদের রজবলি আমাদের ইয়ে মিডের কর্মচারী ছিল, ও ট্রিটমেন্ট ওটা লাগাই দিয়ে আমি গেলাম আমাদের আস্তাস্তু ভাই হাদিয়ার ট্রিটারের বাড়িতে, ওখানে যেয়ে ওনার বড়ো ভাই আর ছোটো ভাই মানিক ভাই ওনাকে বললাম চলুন যাই করি খবর দিই, খবর ব্যবস্থা করতে হবে কোনো পাইনি, একজন মৌলভী ডাকেন ওই যে লঞ্চঘাটে, আগে লঞ্চঘাট ছিল, ওই লঞ্চঘাটের পাশে যে ইয়ে ছিল লিচু গাছটা নারকেল গাছটা ছিল, ওই ওই বিটাটা কিন্তু আমাদের পুরনো বাড়ি ছিল অনেক আগে, কোদাল নিয়েছে আমি কবর খুললাম খানিকটা, খানিকটা মানি ভাই খুলল আরও দু একজন বন্ধু মাস্টুরা কবর খুলল, ওখানে কবর দিয়ে আমরা ওখান থেকে কোনোরকমে জানা দিয়ে কবর দিয়ে আমি ওখান থেকে চলে আসি। সারাদিন কিন্তু কোনো কিছু খাবার নেই, কোনো নিয়ে এবং খাবার কথা মনেও করি, বাড়িতে যখন আসলাম তখন মনে করলো তখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাড়িতে আর কেউ নেই, আমার ফাদার আছে আর আমার দাদি, তাড়াতাড়ি চাউল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ডিম ভাজিটাতে খাওয়ার ব্যবস্থা, খিচুড়ি চুলাই দেওয়া হয়েছে, এর মধ্যে জামাল ফকিরদের বাড়ির পাশে ওখানে আগুন, এরা বলছে আর্মি আসছে আর্মি মিলিটারি আসছে মিলিটারি আসছে, বললো ওইখানে ওইগুলো রেগে টেকে দৌড়ায় বিলের মধ্যে চলে গেছে, বিলের মধ্যে অনেক খানিক্ষণ যাওয়ার পরে দেখি যে
এক লোক এসে ধাক্কা লেগে আমার সাথে অন্ধকারে ধাক্কা লেগে পড়ে গেছে, পড়ে যায় বাসা বাবা আমার বাসা বাসা বাসা। তা আমি ধরে ওনাকে উঠাইছি, উঠাইয়ে ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে জালাল ফকির রাম জব্বর ফকির, কি আপনি কই যান, কোথায় যাচ্ছেন আপনি, আপনি বর্মান বাড়ি থাকুন। বলে না আমাদের বাড়ি পাশে আগুন দিচ্ছে, আমাদের বাড়ি ডাকাতি করার জন্য, এগুলো সবাই বলছে আর্মি আসছে। বলে না আর্মি নেই, এটা মিথ্যা কথা। ওনার কাছে এরকম একটা ব্যাগ, ব্যাগের মধ্যে টাকা এবং সোনা। আমারে আস্তে আস্তে বলছে ভাই আমার সারা জীবনের সঞ্চয়, এটা আমার একটা বাড়ি পৌঁছায় দিই। আমি ওই ব্যাগটা নিয়ে ওনার হাত ধরে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিই। আমি আবার বাড়ি আসলাম, ওই দিন গেল। এর মধ্যে আবার নকশালের উৎপাত শুরু হলো। তিনি শত্রুর খতমের নামে এরা আমাদের গ্রামে মুশিপাড়া লোহাগাড়া আচুলিয়া মল্লিকপুর এখানে বহু লোককে, মনে যে খেজুর গাছ কাটার যে স্যান বলে সৈন্য ইয়ে ছিল মমতাজ নামের মহিলা, খুব সুন্দর চেহারা, ভালো মেয়ে আমরা জানতাম, সে মানুষের গলা কাটতো। আমার মেজে ভাইকেও খুব দিছিল এখানে, আরেকজন স্যান ধরিয়ে ফেলছিল ওই মমতাজ। এর ইয়ে ছিল আমাদের গ্রামের দক্ষিণ পাড়ার কাজী মন্তজার মুস্তফা, এরকম আরো আরো আছে অনেকের নাম বলার দরকার নেই, এরকম এরা ছিল। এদের ইন্ধন ছিল আমাদের আতুষপাড়ায় হাজির সাহেব ছিল একজন, অনেক বয়স্ক, ওনার সম্পত্তি টপতি ছিল ভালো, ওনার কোনো ছেলে মেয়ে বোধহয় ছিল না, পালক ছেলে ছিল বোধহয়। ওনাকে যে নদীর পাড়ে নিয়ে যেয়ে কেটে নদীতে পাঠাতে, এই পরিস্থিতিতে আমরা চিন্তা করলাম যে এখন আমাদের আর দেশে থাকা ঠিক না। আমরা তখন ভারত যাওয়ার চিন্তা ভাবনা করে আমরা ইগনোর থেকে, আমি মনু সর্দার খোকন শরীফ পূর্বপাড়া একবার, এই তিনজন আরও কে কে যেন ছিল, আমরা ভোরে নৌকায় রওনা হলাম মে মাসের শেষে, একেবারে 27-28 বা 29 তারিখ এই টাইমে। ওদিন আমরা ভোরবেলা রওনা হলাম, সন্ধ্যায় যে পৌঁছলাম গঙ্গারামপুর ভারতে গেলাম। ভারতে যেয়ে প্রথমে টালিকোলা ক্যাম্পে, টালিকোলা ক্যাম্পের চেয়ারম্যান হচ্ছে আমাদের লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব, ওনার সঙ্গে দেখা করলাম। দেখা করলে উনি বললো যে তোমরা টালিকোলা ক্যাম্পে জয়েন করো। আমরা টালিকোলা যেয়ে দেখি আমাদের মরিস পাশার সিরাজ ভাই আমাদের সিনিয়র, থাকলাম ক্যাম্পে। লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব আসলো, আসার পরে উনি বললো যে তোমরা আপাতত ক্যাম্পে এখানে ইয়ে করো, ট্রেনিং দাও, ওই লেফট রাইট করা আর রাইফেল ই করা, এগুলো তো আমরা আগেই শিখে গেছি। এরপরে আমাকে পাঠালো চাপাবাড়িয়া ক্যাম্পে, চাপাবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ ছিল আমাদের ইকনার আমিরুজ্জামান সাহেব, এখানে ই করবো, তোর দায়িত্ব হবে আপাতত পলিটিক্যাল মোটিভেটার। কাজ কি আমার, ওই কাজ হচ্ছে শরণার্থী ক্যাম্পে যাবে, যে যুবক শ্রেণী যারা আছে এদেরকে মুক্তিযুদ্ধে ই করার জন্য অনুপ্রাণিত করে তাদেরকে বুঝায় সুজায়ে ক্যাম্পে নিয়ে আসতে হবে। যুব সভা যদি ই না হয় তাহলে যুদ্ধ করবে কারা। তারপরে ওই কাজ শুরু করলাম, কয়েকদিন দিন পনেরো এরকম করলাম। করার পরে হঠাৎ একদিন লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব এসে বললো তুমি টালিকোলা চলে আসো। গেলাম টালিকোলা, টালিকোলা যাওয়ার পরে পরের দিন বললো যে তোমাদেরকে হায়ার ট্রেনিং। পরের দিন ট্রাক রেডি হলো, ট্রাকে উঠালো বেছে বেছে যারা ছাত্রলীগ করতো এবং মনে প্রাণে মুক্তিযুদ্ধকে ই করতো, সমর্থন দিত মুক্তিযুদ্ধের জন্যে তারা দেশে এখানে আসছে ইন্ডিয়া গেছে, এরকম বেছে বেছে ক্যাম্প থেকে আমাদের ইগনোর থেকে আমাকে মনু সর্দারকে, শেয়ার সর্দার, কুমরির নশের এই কয়জন আমাদেরকে নিল, আর অন্যান্য জায়গা নিয়ে আমাদেরকে পাঠায় দিল শিয়ালদা। শিয়ালদা ট্রেনে উঠলাম, ট্রেন ছাড়লো, পথে যেয়ে বললো যে ফারাক্কা বাঁধ বেঁধে ভেঙে গেছে, ট্রেন যেতে পারবে না, এখানে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ট্রেন থেকে নামা দিল, পাশে এক জায়গায় নিয়ে যেয়ে টেন্টটা আনো গায়ে, ওই টেন্টের মধ্যে থাকলাম। তিন দিন না চার দিন পরে এরকম হলো যে তোমাদের বিমানে করে নিয়ে যাবে, তো ওখান থেকে আমাদের নিয়ে আসলো দমদম। দমদম বিমানবন্দরে এনে আমাদের একটা বিমানে তুলে দিল, কার্গো বিমান। বিমানে উঠলাম তো কোনো সিট টিট নেই, বিমান যখন স্টার্ট দিল সেই সবথেকে কানের তালা ফেলে যাওয়ার মতো অবস্থা। এই বিমানে 4 ঘন্টা পরে আমরা সাহারানপুর বিমানবন্দরে আমরা ল্যান্ড করলাম। ওই দিন ওখানে এয়ারপোর্টেই আমাদের পাশে ওই ট্রেনটা গায়ে ওই আমাদের রাত্রে থাকতে সকালবেলা ট্রাক, এই ট্রাক ছাড়লো 7টার দিকে,
আর রাত্রে 8টার সময় আমরা দেরাদুনে যেয়ে পৌঁছলাম, প্লেন ল্যান্ড থেকে 10,500 ফিট উপরে 3টা কামরা ওখানে গেলাম। পরের দিন সকালবেলা থেকে ট্রেনিং শুরু হলো, গেরিলা ট্রেনিং। 41 দিন পর আমরা ওখান থেকে আবার সেই ট্রাকে আসলাম সাহারানপুর। সাহারানপুর থেকে রেডক্রসের একটা বিমানে আমাদেরকে দমদম নিয়ে আসলো। দমদম আনার পরে দমদম থেকে আমাদেরকে নিয়ে গেল বারাকপুর, যেখানে সিপাহি বিদ্রোহ হয়েছিল, যে বিল্ডিংয়ের থেকে ওই বিল্ডিংয়ে আমাদেরকে রাখা হলো। তখন পাকিস্তান আর্মিরা ভীষণ অবস্থা, মানে কোনো রকমে মুক্তিযোদ্ধারা ভিতরে ঢুকতে পারতেছে না, যেখান থেকে ঢুকে মুক্তিযুদ্ধ তৈরি করে আক্রমণ করে এবং করতেছে, আমরা অপেক্ষা করতেছি। 10-12 দিন পরে আমাদেরকে নিয়ে আসলো বর্ডারে, বর্ডার এনে ওদের লোক দিয়ে আমাদেরকে দেশের মধ্যে পাঠা দিল। আগস্ট 1 আমরা, আমাদের সঙ্গে ঢুকছে কিন্তু অনেকে, ভিতরে আমরা একসঙ্গে 81 জন, আমি সহ। আমাদের এর মধ্যে ছিল মাগুরার গ্রুপ, যশোরের একটা গ্রুপ ছিল, আমাদের আবার কুরিয়ার আছে যে আমাদেরকে বর্ডার থেকে এক জায়গায় নিয়ে যাবে, সেইখানে যে আরেকজনের কাছে হস্তান্তর করবে, সে ওখান থেকে আবার আরেক জায়গায় নিয়ে যাবে। এইভাবে করতে করতে আমরা আসবো, এরপরে আমরা ওখান থেকে ঢুকতে পারি না, কোনো রকমে আসতে পারি না, এই রাস্তা কোনো রকমে পার হতে পারি না, তো চারিদিকে পানি, কোথাও এই পানি, কোথাও আলু পানি, কোথাও কাদা, কোনো অদিন লাগছে আমাদের ইচ্ছাপন। এর মধ্যে 2টা ঘটনা আসার পথে, বর্ডার থেকে প্রথম রাত্রে যেখানে আমরা আসলাম, যেদিন আসলাম ওই দিন সকালবেলা এক মেম্বারের বাড়িতে আমাদেরকে থাকতে দিচ্ছে, এক বাড়িতে না ওই ছড়াই, আমি মেম্বারের বাড়িতে কাছারি ঘরে শুয়ে আছি, আমি 2 জন। সকালবেলা দেখি একটা লোক একটা রুই মাছ নিয়ে আসছে, রুই মাছটা বেশ বড়, এত বড় এইরকম চড়া, এনে মেম্বার সাহেব ডাকছে। তো মেম্বার ভিতরে বেড়ে আসছে, আসার পর বলতেছে কী ব্যাপার, কী মাছ? বলে যে আমি শুনলাম মেম্বার সাহেব আপনার বাড়িতে নাকি কিছু মুক্তিযোদ্ধা আসছে, রাতে ছিল, তারা খাওয়া দাওয়া করবে, আমি এই মাছটা পাইছি, আজকে বড় মাছ, এই আজকের মধ্যে সবচেয়ে বড় মাছ এটা, আমি মুক্তিযোদ্ধাদের জন্য দিতে আসছি, একজন জেলে। তো এই মুক্তিযোদ্ধা কয়ে আমি একটু ওদের সঙ্গে দেখা করি, বলে যে মেম্বার বলতেছে আমি শুনতেছি সব জানলা দিয়ে, তো বলতেছে দেখো এই এক জায়গায় তো নাই, সব জায়গায় ছড়াই সিটে আছে, তা আমার এখানে 2 জন আছে, তুমি এই 2 জনের সঙ্গে দেখা করতে, সবার সঙ্গে দেখা করতে গেলে এটা জানা যায় অনেক সমস্যা, তো ঠিক আছে আমি সঙ্গে দেখা করি। এসে আমার থেকে বয়স অনেক বড়, তখন আমার বয়স হয়তো 22-23 বছর হবে, আর এর বয়স হবে 40-45 বছর। ঘরের মধ্যে ঢুকে এই প্রণাম করা, আমার হিন্দুরা যেরকম প্রণাম করে এরকম প্রণাম করে, আমি আরে আপনি করেন কি, করেন কি, বুড়ো মানুষ আপনি আমাকে ই করতেছেন না, তোমরা তোমরা দেশ স্বাধীন করবা, তোমাদের তো আমাদেরকে মাথায় করে রাখতে হবে, আমাকে কিন্তু কেউ বলেনি, আমি শুনছি যে মুক্তিযোদ্ধারা এখানে আসছে, আমি এই মুক্তিযোদ্ধাদের জন্য খাবার এই মাছটা নিয়ে আসছি। স্বাধীনতার পরে আমি ওই বাড়িতে গেছি, ওইখানে গেছি, ওই গ্রামে গেছি, মেম্বার আছে, মেম্বারের সাথে দেখা করলাম, বললাম এই কথা, বলার পরে মেম্বার বললো ওই লোক তো মারা গেছে, এই রাত্রে যে মাছ ধরে আর্মিরা তাকে বিক্রি করে দিয়ে গেছে। আমি তাহলে ওর বাড়িতে যাই একটু, যে তার ছেলে মেয়ের সঙ্গে দেখা করি। আর একটা ঘটনা, আর এক জায়গায় থাকতে দিচ্ছে, তো এক বৃদ্ধ মহিলা ওই থাকে, ওই মহিলা কুচো মাছ এবং চিংড়ি মাছ রান্না করছে, ভাত রান্না করে আমাকে খাওয়াইছে, আসার সময় আমি তাদের টাকা দিই, মহিলা কিছুতে নেব, তোমাদের মতো লোককে খাওয়াইছে, আমি এই জন্য আমি আমার আর কিচ্ছু আমার দরকার, আমি খালি একটা দেড় সাত স্বাধীন দিকে যেতে চাই। এরপরে আমরা দেশে আসলাম, আমি ছিলাম, আমি শুধু এই কমান্ডার তো ছিলাম, এমনি ইসের কমান্ডার, এবং থানার দায়িত্ব আমার ছিল, মুজিব বাহিনী থানা কমান্ডারের দায়িত্ব আমার উপরেই ছিল, আমার ডোয়াইস ছিল সিরাজ, সর্দার সিরাজ, মুজিবাহিনী কমান্ডার ছিল আমার লোক ইতনায়, হ্যাঁ মুজিবাহিনী আমাদের কমান্ডার ছিল, দারা ছিল, আকবর ছিল, মন্টু ছিল, আমার গ্রুপ নিয়ে আমি আমাদের ইতনা গার্লস স্কুলে ক্যাম্প করলাম,
ক্যাম্প করে আমাদের গ্রামে যে সমস্ত ছেলেপেলে ইয়াং ছেলেপেলে বাইক ঝুলেই ছিল, এবং ইটনা পূর্বপাড়ার ঝিলুরা দুই ভাই, দক্ষিণ পাড়ারও কয়েকজন, পশ্চিম পাড়ার বেশ কিছু, এদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি ওখানে। ট্রেনিং যতগুলো আমাদের কাছে যে অস্ত্র ছিল সেই অস্ত্র ট্রেনিং দিচ্ছি, এনএমজি, টুইস্ট মর্টার, গ্রেনেড, রাইফেল, এসএলআর, স্টেন গান, এগুলো ট্রেনিং আমরা একেবারে ইয়ে দিয়েছি। যুদ্ধ প্রথম হিসেবে পড়লাম আমরা ঈদের মধ্যে, যে রমজানের ঈদ, লগারা দিয়ে ওরা রসদ নিয়ে অস্ত্রপাতি নিয়ে এই ভাটিয়াপাড়া ক্যাম্পে যাচ্ছে, খবর পেয়ে আমরা ঈদনার থেকে যেয়ে ওদেরকে ফেরি ডুবাই দিলাম। ফার্স্ট ফেরি ডুবাই আমরা বসে থাকলাম, আসলাম রাস্তা আক্রমণ করে, এইখান থেকে আমাদের মধ্যে ওদেরকে খবর দিয়েছে তোমাদের কিন্তু লগারা ঈদ। ওরা তখন ওইখান থেকে ভাগ হয়ে মার্চ করে রাস্তার নিচে দিয়ে, এক গ্রুপ রাস্তার পূর্ব সাইড দিয়ে, আর এক গ্রুপ রাস্তার পশ্চিম সাইড দিয়ে, আর এক গ্রুপ বাজারের ওদিক দিয়ে, কালনার থেকে যে বাজার বাজারের মধ্যে যে রাস্তাঘাট, ওই গ্রুপ দিয়ে ওই দিক দিয়ে এসে আমাদের আক্রমণ। আমি আর শেয়ার সর্দার এই দক্ষিণপাড়া আমরা দুজনে একসঙ্গে ছিলাম, ওরা আগে এসে আমাদের গুলি বর্ষণ শুরু করলো, অবিরাম গুলি মেশিন গানে, আমরা না পারতেছি দৌড়ায় সামনে যেতে, না পারতেছি পিছনে, মাথার উপর দিয়ে গুলি যাচ্ছে, ডাইন বাইজে গুলি সারা করে গুলি আসতেছে, গাছে লাগতেছে, ভেঙে পড়তেছে, এখন নদীর পাড়ে যদি যাই উপারতে আমাদের গুলি করে, এদিক দিয়ে কী করতে পারেন। এর মধ্যে আমরা দুইজনে কী করবো, আমার কাছে স্ট্যান্ড গান আর শেয়ার সর্দার কাছে এসেলার, দুইটা মাত্র আমাদের। তখন আমরা বাধ্য হয়ে করলাম কি, ওই আমার কাছে যে স্ট্যান্ড গান সে স্ট্যান্ড গানের ব্রাশ ফায়ার করলাম দু তিনটা করে ম্যাগাজিন শেষ, আর সিরাজে বললাম তুমি দুই তিনটে গুলি করো, করে আমরা দৌড়াই ঈদের দক্ষিণ দিক দৌড়াই যত দূর যেতে পারি, দৌড়ায় আমরা এসে পঞ্চান্ন ভেন্ডারের বাড়ি পার হওয়ার পরে দেখি যে আমাদের মুক্তিযোদ্ধারা সব ঈদের দিকে যাচ্ছে, ঈদের দিনে ফার্স্ট এ। এরপরে লোহাগ্রাম থানায় আর ভাটিয়াপাড়ায় এই দুই জায়গায় আমরা প্রায় রাত্রে যেয়ে নদী এপার থেকে থানার গুলি করতাম, দুই চারটে গুলি করতাম, ওই মসজিদের ওইখানে লোহাগ্রাম বাজারের কোনো একটা মসজিদ ছিল, ওই মসজিদের ওই সাইড দিয়ে গুলি করতাম, ওই দেখতাম যে রাজাকার পুলিশ টল হচ্ছে, ওদের গুলি করতাম, ওখান থেকে গুলি করে চলে আসতাম দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে এসে এখান থেকে দুই তিনটা গুলি করতাম, ওরা বেশি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিত, করতাম ওইখান থেকে বাকি বাড়াতাম, বাকি বাড়াতে গুলি করতাম, করে চলে আসতাম, ওই আর্মিরা সারা রাত ই করত, এই বেশি ব্যস্ত করে রাখা এই এই জিনিস। এরপরে কাল্লা যুদ্ধ, আমাদের গ্রুপের সবাই, আমাদের মোটামুটি সবাই ছিল, কেউ বাদ যায়নি, লোহাগড়ার গ্রুপ, তারপরে গণ্ডমের জাহাঙ্গীরের গ্রুপ, এরা সব আমরা মানে কাল্লা যুদ্ধে অংশগ্রহণ করছি, আমরা এই সাইডে করছি দক্ষিণ সাইডে, ওরা উত্তর সাইডে করছে। ওখানে একজন আর্মি পায়ে গুলি লেগে আহত হয়েছে এবং ওকে আমরা ধরে আনছিলাম। এরপরে আমরা করলাম পোখরা যুদ্ধ, মানে সামনাসামনি যুদ্ধ। এরপরে আমরা গেলাম আমার গ্রুপ নিয়ে গোপালগঞ্জে বোলতলি, গোপালগঞ্জের থেকে ইসের দিকে টেকেহাট যেতে একটা ইয়ে স্টেশন আছে, ওইখানে আর্মিরা এসে খুব ইয়ে করে, হিন্দু এলাকা, ওইখানে আমাদের ইয়ে করলো ইসমত কাদের গামা, তোমরা আসো তোমাদের গ্রুপ নিয়ে, তারপরে আমাদের আত্মীয় আমাদের একটা যোগাযোগ ছিল, আমরা গেলাম ওখানে যুদ্ধে, ওখানে আমরা আর্মিদের সঙ্গে যুদ্ধ করছি, সরাসরি আমরা গোলাম করছি, করে ওদের আর্মিদের আর্মিদের একটা হঠাৎ ওরা ই করে তারপরে ব্যাক করে লঞ্চ ওরা চলে গেছে, আমরা চলে আসছি। এরপরে ডিসেম্বর 8 তারিখ আমরা লগারা যুদ্ধ করলাম এবং থানা ফল আমার সারেন্ডার করলো, ওখানে আমাদের দুইজন মারা গেল লগারা যুদ্ধের পরে। 10 তারিখে নোয়ালের যুদ্ধে গেলাম, 10ই ডিসেম্বর নোয়াল ফল করলো, ফল করার পরে ভাটিয়াপাড়া সারেন্ডার করে না, এটা ডিসেম্বরের 18 তারিখ থেকে আমরা ভাটিয়াপাড়া, 18 তারিখের থেকে ই হলো, ওরা 18 গেলো, 19 গেলো, 19 তারিখে রাত্রে যেয়ে ওরা সারেন্ডার করলো এবং বললো তারা ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করবে, কিন্তু ইন্ডিয়ান আর্মি তখন এসে পৌঁছায়নি, যার ফলে পরবর্তীকালে আমরা চার পাঁচ যখন ঘিরে ফেলেছিলাম এবং ই করলাম,
গোলাগুলি চারিদিকেই হয়ে গেল, ওদেরও মধ্যে গুলি শেষ হয়ে গেল, তখন ওরা সারেন্ডার করল। এই 19 তারিখে যুদ্ধ শেষ করলাম, করে আমরা গেলাম গোপালগঞ্জ, আমার গ্রুপ নিয়ে আমরা গোপালগঞ্জ গেলাম। যেই দেখি যে গোপালগঞ্জ সারেন্ডার করে ওরা পালায় নজর থেকে চলে গেছে। গোপালগঞ্জে ওই দুজন ফাইকুজ্জামান মন্ত্রী ছিল, এর বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। সেই হিসেবে আমি অংশগ্রহণ করতে আমি শিখেছিলাম। এই হচ্ছে আমার মোটামুটি যুদ্ধের একটা ইয়ে। যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা ডিগ্রি পরীক্ষা দিলাম 50 মার্কে। স্বাধীনতার পরে চাকরি করে রিটায়ার করছি। আমার মেজে ভাই মুক্তিযোদ্ধা, তাকে ইন্ডিয়া যাওয়ার সময় কালীগঞ্জে আর্মিরা ধরে নিয়ে কালীগঞ্জ সুগার মিলে অমানসিক নির্যাতন করছে। তার 3 জনকে, তার 2 জন মারা গেছে, একমাত্র সে বেঁচে আছে। আমার ছোটো ভাই যে আর্মির অফিসার, সে মুক্তিযোদ্ধা, সে 71-এ ভারতে গেছে, মুক্তিযুদ্ধের কী করছে সে মুক্তিযোদ্ধা। আমার ছোটো, তার ছোটোর জন যে কৃষি ব্যাংকের GM ছিল, রিটায়ার করছে, সে ভারতে যে ট্রেনিং নিছে এবং সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। তার ছোটো যে, তাকে আমরা যেতে দেইনি, কিন্তু সে এসেছিল লম্বা লম্বা ক্যালিকুলার, সে ক্যাম্প ট্রেনিং করছে, তো আমার ক্যাম্পে ট্রেনিং করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এবং তাকে আমি ইন্ডিয়ার থেকে আমার সঙ্গে করে নিয়ে আসছি। পরবর্তীকালে ফরেন মিনিস্ট্রিতে ডিজি ছিল, ডিজি থাকা অবস্থায় BNP সরকারের তাকে মন্ত্রণালয়ের মধ্যে 2004 সালের 27 ডিসেম্বর মেনে করা হবে, সে মুক্তিযুদ্ধ ছিল। আমরা 6 ভাই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। আমাদের ইতনায় রাজাকার তেমন একটা ছিল না, 2-1 জন ছিল না, তা না, 2-1 জন ছিল পাকিস্তান মাইন্ডেড, কিন্তু তারা রাজাকারে কিন্তু জয়েন করেনি। আমরা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করছিলাম সেই উদ্দেশ্য আসলে পূর্ণ হয়নি, এবং পূর্ণ হওয়ার মতন অবস্থাও আমি দেখতেছি না আজ পর্যন্ত। এই যে সরকারি আছে মুক্তিযুদ্ধ চেতনা মুক্তিযুদ্ধ ইয়ে বলে, কিন্তু মুক্তিযুদ্ধের একটা সঠিক লিস্ট আজ পর্যন্ত বের করতে পারেনি। লোহাগাড়া যে মুক্তিযুদ্ধ ভাতা পায়, এর মধ্যে আমার মনে হয় 50% মুক্তিযুদ্ধ, এদিকে পয়সা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে তারা মুক্তিযুদ্ধ হয়েছে। এই মুক্তিযুদ্ধ বিপক্ষের লোকজনরা সরকারের বিভিন্ন লেভেলে এই ঘাপটি মেরে থেকে সরকারের ক্ষতি করতেছে, আওয়ামী লীগের ক্ষতি করতেছে, মুক্তিযোদ্ধাদের দুর্নাম করতেছে। এই যে যে ইয়ে লিস্ট বের করছে রাজাকারের লিস্ট, তার মধ্যে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম আছে, এটা কী করে আসলো? তাহলে ওই রাজাকাররা এটাকে এই গোলা টেক করার জন্যে এটা করছে। সরকারের যে সমস্ত পর্যায়ে স্বাধীনতা বিরোধী লোকজন আছে তাদেরকে অবিলম্বে অপসারণ করার জন্য আমি নতুন প্রজন্মকে বলবো, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করার, তাহলে না হলে এই দেশে কোনো দিন কখনো উন্নতি হবে না দেশ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।